আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি চিকেন কারি রেসিপি শেয়ার করছি। চলুন রেসিপিটা দেখুন। এখানে আমি কড়াই নিয়েছি, ঘি দিলাম 25 গ্রামের মতো আমি ঘি দিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই ফোড়নগুলো দিয়ে নেবো, এই গরম মশলাগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। কী কী দিলাম দেখতে পেলেন? একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজ আমি খুব সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি 150 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে বেরেস্তা করে নেবো লাল লাল করে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এইভাবে লাল লাল করা খুবই প্রয়োজন এই চিকেন কারির জন্য। একটু গরম পানি দিয়ে দিলাম যাতে নিচে লাল না লেগে যায় আর না জ্বলে যায়। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, এই যে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেবো 2-3 মিনিট ধরে। বেরেস্তা আর ঘিয়ের সঙ্গে সুন্দর করে চিকেনটা কষে নেবো। 2-3 মিনিট পরে কষে নিয়েছি, 2-3 মিনিট ধরে আমি কষে নিয়েছি। এখানে সামান্য পানি দিলাম 2 চামচের মতো, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো লো হিটে রেখে। এটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, লো হিটে রেখে, যাতে করে সেন্ট বেরেস্তা ঘিয়ে সেন্টটা চিকেনের সঙ্গে ভালো করে সেট হয়ে যায়। সেই জন্য আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম লো হিটে রেখে। এই যে আবার খুলে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। এই যে মিশিয়ে নিয়েছি, এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি রান্নার জন্য লাল কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর দানাগুলো ভেতর থেকে ছাড়িয়ে ফেলে দিয়েছি। আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করতে, যাতে সুবিধা হয়। এই যে আমি মিক্সিং জার নিয়েছি, এখানে আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে 1/2 কাপ টক দই দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ চিকেন পাউডার দিয়েছি। 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি খুলে নিলাম আবারও ঢাকনাটা। দেখেন চিকেনটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন আমি পেস্ট দিয়ে দেব। বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসছে, কিছু মনে করবেন না। এখানে আমি পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেবো। আবার 2-3 মিনিট ধরে চিকেনটাকে পেস্টের সঙ্গে খুব ভালো করে কষে নেবো। এই চিকেন কারির নাম লাল মাছ চিকেন কারি, রাজস্থানীয় পপুলার একটা চিকেন কারি। ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে, অনেক মজার একটা চিকেন কারি। এই যে এখন আমি 3 মিনিট পর আবার খুলে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, টোটাল আমি এখানে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। উপর থেকে 3 পোয়া রসুন নিয়ে গ্রেট করে উপর থেকে দিয়ে দিলাম এই লাল মাছ চিকেন কারি। এটা একটা সিক্রেট উপকরণ বলতে পারেন। এতে এর কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও খুব ভালো করে নেড়ে নেবো প্রায় 1-1.5 মিনিট ধরে। নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো, রসুনের ফ্লেভারটা সুন্দরভাবে চিকেন কারিতে মিশে যাওয়া পর্যন্ত। এই চিকেন কারিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা চিকেন কারি। এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, এখন কিন্তু আমার চিকেন কারি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না ধরে যায়। দেখুন, লক্ষ্য করতে হবে একটু, কিন্তু এখানে খুব ভালো করে একটু লক্ষ্য করে না রান্না করলে নিচের দিকে ধরে যেতে পারে। আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট পরে খুললাম। এখানে আমার চিকেন কারি কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। দেখেন, একটু সার্ভ করে আপনাদেরকে দেখাই তো, অনেক সুন্দর হয়েছে চিকেন কারিটা, লাল মাছ চিকেন কারি। সত্যি কিন্তু কালারটা লাল খুব সুন্দর এসেছে, অরিজিনাল কালার কিন্তু আরও অনেক সুন্দর। যারা এখনও আমার সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চিকেন কারিটা অসম্ভব টেস্টি একটি চিকেন কারি, আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে রেসিপিটা কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।